আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি সাইফুল হুদা লেট এডিশনে আমাদের আজকের বিষয় সংকট সমাধানে আর এই জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি জনাব এ কে আজাদ এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক জনাব নঈম নিজাম আপনাদের দুইজনকে আমাদের স্টুডিওতে স্বাগতম জনাব আজাদ চারিদিকে উৎকণ্ঠা লোক মারা যাচ্ছে অনর কিন্তু দনুপক্ষেই অনর হয়ে আছে আপনি কি মনে করেন জনজীবন কিন্তু মোটেও স্বাভাবিক না আপনি কি মনে করেন যে এই সমস্যার সমাধান সরকার এই থেকে মানে সময় দিয়ে দিয়ে পার করতে পারবে বা স্বাভাবিক হয়ে যাবে অ্যাপারেন্টলি মনে হচ্ছে না এটা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা আছে যদি উভয় পক্ষ নমনীয় না হয় আমার মনে হচ্ছে সরকার এবং বিরোধী দলের কথায় দ্রুত আস্তে আস্তে বাড়ছে এটা একটা জেদাজেদির পর্যায়ে চলে যাচ্ছে আর তার কারণে জানমালের ক্ষতি তো হচ্ছেই যেটা অপূরণীয় অনেকে পঙ্গু হয়ে যাচ্ছে অনেক হসপিটালে বার্ন ইউনিটের রুগীর সংখ্যা বাড়ছে মৃত্যুর হার বাড়ছে এবং পাশাপাশি অর্থনৈতিকভাবেও দেশ আমরা পিছিয়ে যাচ্ছি আর শুধুমাত্র যে অর্থনৈতিকভাবে পিছিয়ে যাচ্ছি তা না যারা বিনিয়োগকারী বিশেষ করে ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো যত আপনার পোলট্রি ইন্ডাস্ট্রি বলেন ট্রাক বলেন বাস বলেন দুগ্ধজাত প্রাণী বলেন যে যে পেশায় আছে কেউ স্বস্তিতে নেই আমরা পাশাপাশি যারা রপ্তানিমুখী পোশাক শিল্পে আছে বিদেশিরা এদেশে আশা কমিয়ে দিয়েছে তাদের ভিজিটটা এবং তাদের যেসব অফিস আছে তারাও মনে করছে যে তাদের অফিসে যেসব স্টাফ আছে তারা সিকিউর মনে করছে না তারা চলাফেরা নির্বিঘ্নে চলাফেরার কারণে এই কারণে এপ্রিল অ্যান্ড অনওয়ার্ড রপ্তানিমুখী পোশাক শিল্পের উপর একটা বিরূপ প্রভাব পড়বে বেশ কিছু অর্ডার শিফট হয়ে চলে যেতে পারে কারণ আপনি লক্ষ্য করবেন দু হাজার তেরোতে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বরে রাজনৈতিক সহিংসতার কারণে বেশের আমাদের অর্থনীতিটা কিন্তু বেশ পিছিয়ে পড়েছে এখন বর্তমানে আপনার ক্লাসিফাইড ব্যাংকের লোনের সংখ্যা অর্থাৎ যারা লোন নিয়েছে ব্যাংকের থেকে টাকা ফেরত দিতে পারছে না তাদের সংখ্যা সাড়ে এগারো শতাংশ অথচ দুই হাজার এগারোতে তার পরিমাণ ছিল মাত্র ছয় শতাংশ বারো ছিল সাত শতাংশ অর্থাৎ এই যে যে ডাবল হয়ে গেছে এই তিন মাসের রাজনৈতিক সহিংসতার কারণ তার প্রভাব আমরা এখনও কাটিয়ে উঠতে পারিনি এক মাস হয়ে গেল আমাদের আগের মতন সেই দু হাজার মতন শুরু হয়েছে আমরা তখনও মনে করছিলাম যে ইলেকশনের পরে একটা স্বস্তির জায়গা আমরা চলে যাব এক বছর কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছিল দেশের অর্থনীতি বেশ ঘুরে দাঁড়িয়েছে এখানে আমাদের বিদ্যুতে যথেষ্ট উন্নতি হয়েছে আমাদের জিডিপির হার বেড়েছে বিদেশি বিনিয়োগ বেড়েছে আমাদের এক্সপোর্ট বেড়েছে এটা এক্সপোর্ট গ্রোথ আমাদের গত বছরও চোদ্দো শতাংশ ছিল এই বছর সেটা নেগেটিভ অর্থাৎ বিদেশের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে আর বাংলাদেশটা একটা ব্যর্থ রাষ্ট্র হিসাবে যাতে পরিণত পরিণত হয় এবং এর ইমেজ সংকটে ভুগে তার জন্যে কিন্তু একটা শ্রেণী এই যে পেট্রোল বোমা মারছে মানুষ হত্যা করছে গাড়ি পোড়াচ্ছে রাস্তা ব্লক রাস্তার মধ্যে বিভিন্ন সহিংস ঘটনা ঘটাচ্ছে এইসব কারণে কিন্তু আমরা কোনো আনসার বিদেশিদের কাছে দিতে পারছি না তারা জিজ্ঞাসা করছে তাহলে এর শেষ কোথায় আমরা কোনো দিন তারিখ দিতে পারছি না তবে আমার বিশ্বাস যে আজকে যেরকম আমরা ব্যবসায়ীরা রাস্তায় নেমেছি আমরা সকল রাজনীতিবিদের কাছে বিদদের কাছে সরকারের কাছে উদাত্ত আহ্বান জানিয়েছি যে আপনারা একটা একটা সুষ্ঠু সমাধান করুন আমি মনে করি শুধুমাত্র ব্যবসায়ীদের ক্ষেত্রে একার পক্ষে এই সমস্যার সমাধান হবে বলে আমরা মনে করি না আমি মনে করি সকল পেশার লোক সমস্ত পেশাবিজ এখানে ডাক্তার এখানে ইঞ্জিনিয়ার এখানে সাংবাদিক লয়ার সকলের মিলিতভাবে একটা প্রচেষ্টা নিলে আমার মনে হয় এটা সমস্যার সমাধান হতে পারে আজকে তো সারা দেশে আমরা দেখলাম ব্যবসায়ীরা রাস্তায় হিউম্যান চেন করেছে অনেকে অনেক রকম বক্তব্য রেখেছে আপনার মনে হয় কি কোনো প্রেশার ক্রিয়েট হবে দুনো পক্ষের জন্য না এটা তো একটা বাস্তবমুখী ব্যবসাদের নেমে আসার উপায় তো ছিল না যে একটা অবস্থার দিকে আমরা প্রতিদিন যাচ্ছিলাম সেখানে সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে এবং সবচেয়ে বড় ব্যবসায়ী হোক আর ক্ষুদ্র ব্যবসায়ী হোক সবচেয়ে ক্ষুদ্র বিনিয়োগকারী হোক আর যিনি বড় বিনিয়োগকারী বিনিয়োগকারী সবার তো একই রকম একটা অবস্থা বিরাজ করছে এখানে নেমে আসতে বাধ্য হলো তারা এই কারণেই যখন আমার তার বিনিয়োগ কিংবা তার একটা শিল্প বন্ধ হয়ে যাবে যখন একজন সাধারণ কারণ বাজারের সবজি বিক্রেতা তার সবজিটুকু বিক্রি করতে পারবে না একজন কৃষক তার উৎপাদন ক্ষমতা উৎপাদন করার পর সেটি বিক্রি করার সুযোগ পাবে না এই একটা অবস্থা আপনি যদি কৃষিখাত বলুন আজকে শিল্প খাত বলুন শিক্ষা বলুন একটা শিশু জানে না সে কালকে স্কুলে যেতে পারবে না আমাদের সন্তানরা এখন জিম্মি তাদেরকে বাসায় থাকতে হয় বাড়িতে থাকতে হয় কারণ তারা স্কুলে গেলে তাদের নিরাপত্তা নেয়নি এবং নিরাপত্তা না থাকার কারণে সেখানে তারা স্কুলে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে পরীক্ষা দেওয়ার সুযোগ নেই আপনি দেখেন এবার পনেরো লাখ শিক্ষার্থীদের যে একটা অবস্থা দাঁড়িয়ে দুর্বিশ্ব একটা শিক্ষা জীবনের দিকে তারা এগিয়ে চলছে উচ্চশিক্ষা হোক আর সাধারণ প্রাথমিক বিদ্যালয় হোক কিংবা ইংলিশ মিডিয়ামগুলো হোক সকল ক্ষেত্রে একটা অনিশ্চয়তার দিকে আমরা এগিয়ে চললাম তো সেক্ষেত্রে আমি একমত আজ সঙ্গে আমি একটা জায়গায় একমত পোষণ করছি ওই জায়গায় যেখানে শুধুমাত্র ব্যবসায়ী না সবাইকে আসলে বেরিয়ে আসতে হবে যদিও সবার বেরিয়ে আসার ক্ষেত্রে নানা প্রতিকূলতা প্রতিবন্ধকতা আমরা দেখতে পাই সেটা হলো যে আমরা পেশাজীবীরা না বিভিন্ন দলীয় চিন্তা এতটাই আক্রান্ত এতটাই নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি আমাদের আস্থা এত কিংবা বলুন যে নিজেদের ব্যক্তি স্বার্থ বলুন বা সমষ্টিগত স্বার্থ বলুন অথবা ভবিষ্যতে চাওয়া পাওয়ার হিসাব নিকাশ বলুন সেগুলো মিলিয়ে সবাই এত বেশি দলীয় দল দলীয় গোষ্ঠীগত অবস্থানগত দলবাদিতে লিপ্ত তো সেক্ষেত্রে কতটা পারবো কতটা পারবো না সেটা সংশয় থাকার পরও আমার কাছে মনে হয় সবাইকেই কথা বলতে হবে যে ভয়ঙ্কর একটা অবস্থার দিকে আমরা এগিয়ে চলছি আজকে বার্ন ইউনিট আমার কাছে গোটা দেশটাকে মনে হয় একটা বার্ন ইউনিট আমি আপনি যখন বের হলাম আজকে তিনি বাড়িতে যেতে তিনি বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ীদের একজন তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের প্রেসিডেন্ট ছিলেন এখনও একটা বড় অবস্থান আছেন তিনি বাড়িতে ঠিকমতো ফিরতে পারবেন কি না আপনি ফিরতে পারবেন কিনা আমি ফিরতে পারব কি না কোনো গ্যারান্টি নেই সাধারণ যে মানুষটি তার বাড়ি থেকে বেরিয়ে আসলো সেই কিংবা একটা তাকে দিনমজুর হিসাবে কাজ কর কাজ করছে কিংবা সাধারণ শ্রমিক হিসাবে কাজ কর পর বাড়ি ফেরার সময় তার বাসের একটা যানবাহনের মধ্যে হামলা করে নিরবভাবে তাকে পুড়িয়ে মারা হচ্ছে মানুষটি তো নিষ্ঠুর হবে কেন একজন মানুষকে একজন মানুষ পুড়িয়ে মারবে কেন এই আমাদের এখানে অতীত আন্দোলন হয়েছিল আপনি যদি দেখেন স্বাধীনতার আগের আন্দোলনের একটা ধরন ছিল আমরা যদি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় যাই সেই সময় একটা আন্দোলন ধরন ছিল সেই সময় নানারকম সহিংসতা ছিল টার্গেট ছিল কি রাষ্ট্রের বিরুদ্ধে এক একটা অবস্থান গ্রহণ করা রাষ্ট্রের যে যন্ত্রগুলো ছিল তাদের বিরুদ্ধে ব্রিটিশ আমলে একটা অবস্থান গ্রহণ করতো যারা আন্দোলনকারী ছিল আন্দোলনকারী মধ্যে তখন দুটি যেমন গান্ধীজির একটা পন্থা ছিল তিনি অহিংসবাদ ছিল আবার একটা আরেকটা নীতিমালা ছিল দুটি আন্দোলনে ছিল কিন্তু কখনও সাধারণ মানুষের টার্গেট হননি এমনকি পাকিস্তান আমলে যে আন্দোলনগুলো হয়েছিল উনসত্তর গণ থেকে শুরু করে সর্বশেষ ন নব্বই গণ আন্দোলন গিয়ে আপনি দু হাজার ছয় সালের আন্দোলন পর্যন্ত আসুন না আপনি কন আন্দোলনটি এভাবে সাধারণ মানুষের উপর নিরীহ মানুষ যে নিরীহ মানুষটা পুড়ে মারা যাচ্ছে তিনি কি বিএনপি না আওয়ামী লীগ না জাতীয় পার্টি না জামাত যারা হামলা করছে তারা হয়তো কোনো একটা গোষ্ঠীগত চিন্তা দলীয় অবস্থান থেকে হামলাটা করছে সে হামলাকারী হয়তো জানে না তার দলেরই সমর্থক পুড়ে মারা যাচ্ছে এই যে মানুষ মানুষকে পুড়িয়ে মারা মানুষ মানুষের প্রতি একটা এত বর্বরতা এই জায়গাটুকু যদি বন্ধ না হয় এই জায়গাটুকু একটা অবস্থান সহমত তৈরি না হয় এবং একটা পথ পরিক্রমা তৈরি করতে হবে এভাবে তো একটা দেশ জিম্মি থাকতে পারে না বন্দি থাকতে পারে না সরকারেরও একটা দায়িত্ববোধ আছে সরকার দায়িত্ববোধটা আমরা যদি সংবিধান অনুযায়ী দেখতে চাই আপনি সংবিধানের আপনার একত্রিশ থেকে তেত্রিশ অনুচ্ছেদে আমরা কি দেখতে পাই সেখানে জনগণের নিরাপত্তার দায় দায়িত্ব রাষ্ট্রের রাষ্ট্রের পক্ষে কি সরকার করবে তো সাধারণ মানুষ একটা জায়গায় তো চিন্তা করবে যে সরকার আমার দায়িত্বটুকু যদি না করতে পারে সেই জায়গায় সরকার সরকার যে কোনো ব্যবস্থা গ্রহণ করার অধিকার রাখে যদি আপনি জনগণের যানমালের নিরাপত্তা রাখার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেন জনগণ সেটা মেনে নেবে যদি আপনি ব্যবস্থা গ্রহণ করতে না পারেন আপনি ব্যর্থতার সমালোচনাটুকু জনগণ করবে এবং জনগণ কিন্তু আপনাকে দায়ী মনে করবে যে আপনি আমাকে রক্ষা করতে পারলেন না আপনি আমাকে নিরাপত্তা দিতে পারলেন না আপনি আমার ব্যবসা করার সুযোগ দিতে পারছেন না আপনার ব্যর্থতাটুকু তখন চলে আসবে সেক্ষেত্রে আমরা আশা করব যেভাবে হোক একটা প্রক্রিয়া তৈরি হবে আমাদের ব্যবসায়ীরা যেভাবে এগিয়ে আসলেন আমরা রাজনীতিবিদদের কাছে আশা করবো তারা একটা সংকট জন্য রাজনীতির নামে নিয়ম মানুষকে কেউ বলি করবেন না নিয়ম মানুষের দিকে তাকিয়ে তারা একটা স অবস্থানে আসুন আর যেভাবে আসুন তাদেরকে একটা অবস্থানে আসতে হবে জনাব আজাদ সাপ র মেটেরিয়ালসের সাপ্লাই চেনের কী অবস্থা আপনাদের গার্মেন্টসেও র মেটেরিয়ালস অনেকগুলি আমাদের দেশেই যেগুলি লিঙ্ক ইন্ডাস্ট্রিজগুলি আছে এইগুলি বা আপনার গার্মেন্টসে তৈরি করতে যেসব র মেটেরিয়ালস লাগে বা অন্য ইন্ডাস্ট্রির র মেটেরিয়ালসে এই সাপ্লাই চেন সাপ্লাই এখনো পুরোপুরি ওইরকম বিঘ্ন ঘটেনি সমস্যা হচ্ছে তারপরেও কিন্তু আমরা কাটিয়ে উঠছি যেমন ট্রাকের ভাড়া আমাদের ঢাকা চিটাং ডাবল হয়ে গেছে ঢাকা ব্যানাপোল ডাবল হয়ে গেছে এবং সব সময় ট্রাক পাওয়া যাচ্ছে না যেতে চাচ্ছে না তারপরেও আমরা বিভিন্ন টেকনিকে সরকার এই জায়গাটা বেশ আমাদের সহযোগিতা করছে আমরা মাল পাঠাতে পারছি ব্রাহ্মণবাড়িয়া সীতাকুণ্ডে মাঝে মাঝে আমাদের সমস্যা হচ্ছে তবে আমি মনে করি যে এটা তো সাময়িকভাবে আমরা মেনে নিচ্ছি কিন্তু লং টার্ম তো এইভাবে কালকে আবার গতকালকে আইজিপি বললেন যে রাত নয়টার পরে আর কোনো নিরাপত্তা দেওয়া সম্ভব এটা ট্রাকের ক্ষেত্রে না এটা মানে ইয়ের ক্ষেত্রে যেসব প্যাসেঞ্জার বাস পরিবহন চলাফেরা তাদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এখনো সিকিউরিটির ইয়ের মধ্যে যে চলে জনাব নাইম নিজাম আপনি বলছিলেন এই চাপের কথা যদি আমরা প্রয়োগ করতে হই কিন্তু সুশীল সমাজের খুব একটা স্ট্রং রোল আমরা দেখছি না না প্রতিবাদ তো সবাই করল কম বেশি করছে আপনার নিঃশংসভাবে মানুষকে পুড়িয়ে মারার বিরুদ্ধে সবাই প্রতিবাদী আপনার যেই সাধারণ মানুষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে ব্যবসায়ীরা সবাই কিন্তু কম বেশি নিঃশংসতা বর্বরতাকে কেউ কিন্তু ভালো বলছেন বলে মনে করি না সবাই প্রতিবাদ জানাচ্ছেন কেউ রাজপথে কেউ হয়তো তার অবস্থানগত যেখানে যে সুযোগ পাচ্ছেন আমি মনে করি আমাদের একটা অবস্থান তৈরি করতে হবে একটা প্রক্রিয়া তৈরি করতে হবে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ যে মানুষগুলোকে জিম্মি করে এই নিঃশংসভাবে রাজনীতি করা হচ্ছে রাজনীতি বলি দেওয়া হচ্ছে এই জায়গায় রাজনীতি কার জন্য দেশের জনগণের জন্য যদি জনগণে না থাকে যদি আপনি দেশের অর্থনীতি না টিকে যদি ব্যবসা বাণিজ্য না টিকে যদি সমাজ না টিকে তাহলে আপনি রাজনীতি কাকে নিয়ে করবেন রাজনীতি যদি করতে হয় রাজনীতিবিদদের একটা সুস্থ জায়গা তৈরি করতে হবে আমার সার্বিক অবস্থাটা বুঝতে হবে যে বাস্তবতা বুঝতে হবে এত চমৎকার তিনি বললেন যে আমাদের একটা মানে ব্যবসা বাণিজ্যের স্বাভাবিক একটা গতি ছিল আপনি যদি দায়িত্ব কালকে কথার কথা যদি বিএনপি ক্ষমতা আসে একটা নিষ্ঠুর নিঃশংস অবস্থান এরকমই অবস্থা থাকে তাহলে আমরা কোথায় যাব আমাদের তো একটা সময় আমাদের গর্ব করার মতো একটা অবস্থা ছিলাম পাকিস্তান যে উনিশশো সালে স্বাধীন হওয়ার পর তারা কিন্তু ব্যর্থ রাষ্ট্র হিসাবে এতদিন সবার কাছে বিশ্বব্যাপী একটা অবস্থান ছিল আমাদের অবস্থান ছিল অনেক পজিটিভ ধারায় সেই পজিটিভ ধারায় আমরা আমাদেরকে অকার্যকর রাষ্ট্র যদি পরিণত করা হয় তো তার জন্য দায় কে নেবে এই রাজনীতিবিদরা এর বাইরে যেতে পারেন না কিন্তু তাদেরকে দায় নিতে হবে আপনি যে প্রক্রিয়ার কথা বলেন কি প্রক্রিয়া হইতে পারে প্রক্রিয়া প্রথমত একটা স অবস্থান লেখালেখি সবাই বলছে সবাই যাদের শোনার কথা তাদেরকে শুনতে হবে তারা যদি না শোনেন তারা যদি অবস্থান তৈরি না করেন এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল না হন দীর্ঘদিন ধরে পরস্পরের সঙ্গে সামান্যতম সুসম্পর্কটুকু আমরা তাদের দেখি না যদিও নিজেদের অর্থ সম্পদ রক্ষার জন্য পরস্পরের আত্মীয়তার বন্ধনে আত্মীয়তার বন্ধনে যেতে আমরা দেখি পরস্পরের আত্মীয়তার সম্পর্ক তৈরি করতে আমরা দেখি কিন্তু জাতীয় জীবনে জনগণের জন্য যেখানে একটা অবস্থান আসা আসা দরকার সেখানে আত্মীয়তার বন্ধনও কাজ করে না সেখানে আমরা দেখি একটা নিষ্ঠুরতা এই এই নিষ্ঠুর রাজনীতির বলি যেভাবে সাধারণ মানুষ হচ্ছে যেভাবে আগামী দিনে বাংলাদেশের সার্বিক অবস্থা তৈরি হচ্ছে এই অবস্থার মধ্যে দিয়ে দুটি দলকে একটু একটা অবস্থান আসতে হবে বিএনপিকেও একটা সিদ্ধান্ত নিতে হবে একটা চরমপন্থী বিএনপিতে একটা আত্মগোপনে থাকা দল নয় চরমপন্থী রাজনৈতিক প্রতিষ্ঠান নয় বিএনপি সার্বিক জনগণের একটা অবস্থার মধ্যে দীর্ঘদিন ক্ষমতায় ছিল তাদেরকেও কিন্তু একটা অবস্থা তারা যদি আলটিমেটলি এবং তাদেরকে সরকারের উচিত স্পেস দেওয়া সরকার তাকে একটা ওয়ে আউট দিতে হবে অন্যদিকে বিএনপিকে একটা অবস্থান গ্রহণ করতে হবে তারা চরমপন্থী হিসাবে কোনো অবস্থান গ্রহণ করতে পারে না নাশকতার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে যদি বিএনপির সমর্থক হয় কিংবা জামাত ইসলামীরও সমর্থক হয় তাদেরকে একটা অবস্থান গ্রহণ করে বলতে হবে তোমরা যদি আমাদের দলের সমর্থক হয় তোমাদের এগুলো বন্ধ করতে হবে অন্যদিকে সরকারকে একটা স্পেস দিতে হবে বিএনপিকে যে এই জায়গাটুকু এই স্পেসের মধ্য দিয়ে বিএনপি আবার নতুন করে রাজনৈতিক কর্মকাণ্ড করার সুযোগ পাবে না কিন্তু সংকট নিরসন কখনো হবে না জনাব আজাদ আপনারা আজকে মানব বন্ধন করলেন এ ছাড়া আর কি প্রক্রিয়া আপনাদের নেক্সট প্ল্যানিং এর মধ্যে আছে আমরা যেটা ভাবছি যেটা আমি আগেও বলেছি এটা আমি আবার পুনরায় উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে ব্যবসায়ীদের একার পক্ষে এত বড় সংকটের সমাধান করা সম্ভব না আপনারা অতীতে দেখেছেন ব্যবসায়ীরা সবসময় তাদের ক্ষতি হয়ে যাচ্ছে অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে বিদেশে বাংলাদেশ ভাবমূর্তি নষ্ট হচ্ছে কর্মসংস্থানে ব্যাহত হচ্ছে সমস্ত সবসময় বলে এসছে এটা একটা আপনার যা বলার দরকার আমরা বলছি কিন্তু এটা খুব একটা কার্যকর ভূমিকা কখনো রাখতে পারেনি আমি তখনই রাখতে পারবে আমি মনে করি অন্যান্য পেশার লোক যদি এর পাশাপাশি আজকে শুধুমাত্র যে ব্যবসায়ীরা ক্ষতি হবে তা না আজকে দেখেন ওরা আমার দেশের যে জিডিপির তার ফিফটি পার্সেন্ট কন্ট্রিবিউট করে আপনার সার্ভিস সেক্টর আর এই সার্ভিস সেক্টরের মধ্যে কি কি আছে আপনার টেলিকমিউনিকেশন হোটেল রেস্তোরাঁ যত সার্ভিস ওরিয়েন্টেড আছে সব আজকে হোটেলগুলো দেখেন ফাইভ স্টার হোটেলে ফর্টি পারসেন্টে বুকিং নেই আপনি দোকানগুলো খুলতে পারছে না ভ্যাট কোথার থেকে আসবে ইনকাম ট্যাক্স কোথার থেকে আসবে আপনার কাস্টম ইনকাম ট্যাক্সের তো আপনার একটা দেওয়া আছে রাজস্ব বোর্ডের একটা বাজেট আছে যখন রাজস্ব বোর্ডের বাজেটটা তাদের ফুল টার্গেট ফুলফিল করতে হবে তখন দেখবেন তারা ইনকাম ট্যাক্স যার যা দরকার নাই তার উপরে চাপিয়ে দিচ্ছে আপনার ভ্যাটের যেখান তার বিক্রি হয় নাই তার একটা ফিক্সড আছে তাকে দিতেই হবে এই বিভিন্ন ধরনের দেখবেন এইটার ওপর একটা পার্শ্ব প্রতিক্রিয়া হবে আর যখনই রপ্তানি কমে যাবে রপ্তানি কমে গেলে দেশের অর্থনীতির ডেভেলপমেন্ট খাত অনেক আটকে যাবে আজকে সরকার এনার্জি খাতে বিদ্যুৎ খাতে ভর্তুকি দিচ্ছে আট থেকে দশ হাজার কোটি টাকা শুধুমাত্র তার দিয়ে আমাদেরকে আজকে বিদ্যুৎ দেওয়া হচ্ছে তখন আপনার বিদ্যুৎ আপনি আবার লোডশেডিং শুরু হয়ে যাবে তারপর একটার থেকে আরও পাঁচটা প্রবলেম দেখা দেবে আবার সরকারি কর্মকর্তাদের দেখেন এই যে বেতন বাড়ানোর চিন্তা চলছে এখানে সেনাবাহিনীর বেতন সমস্ত বেতন বাড়ানোর জন্য একটা প্রক্রিয়া চলছে এর খরচ হবে আট থেকে দশ হাজার কোটি টাকা তাহলে এই যে যে প্রবৃদ্ধি আপনার পদ্মা সেতু আর কাজে আটকে আটকে যাবে সমস্ত কিছু কিন্তু স্থবির হয়ে যাবে অর্থাৎ দেশটা কিন্তু আবার পিছিয়ে যাবে তা আমরা যারা রাজনীতিদেরকে বিদ্যে শ্রদ্ধা করি আজকে যারা আমাকে সম্মানের আসরে বসায় আজকে যাদেরকে ক্ষমতায় আমরা বসাই তারা যদি আমাদেরকে অর্থনীতিকে ধ্বংস করে কর্মসংস্থানকে ব্যাহত করে প্রতিদিন আজকে দেখেন এই কয়েকদিন আগে চিটাং থেকে একটা ফ্যামিলি মা বাবা স্ত্রী পিক ইয়াতে কক্সবাজারে ফেরার পথে বাবা মেয়ে লাশ হয়ে গেল এই মহিলার বেঁচে থাকার অর্থহীন আপনি আজকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে যান আজকে খুলনায় যান রাজশাহীতে যান কি বিবৎস একটা মানুষ কিভাবে ভাবতে পারে যে এইটা কোনো ক্ষমতায় যাওয়ার বা ক্ষমতায় থাকার পালাবদল হতে পারে কোনোভাবে অ্যাকসেপ্ট করা যায় না এটা একটা কোনো মানুষই এটাকে মেনে নিতে পারে না তাহলে আমি মনে করি সবারই উচিত আগে এইটাকে বন্ধ করা যিনি বৃদ্ধ লাচ্ছেন যিনি ক্ষমতা আছেন সম্মিলিত প্রচার আগে এইটা সুড বি স্টপ মানুষের যান মালের নিরাপত্তা বিধান করা তারপরে আপনি আসেন যে আপনি নির্বাচন কিভাবে হবে কবে হবে কি কার অধীনে হবে এটা আপনার সেকেন্ডারি আগে মানুষের জীবনের নিরাপত্তা মানুষের মালের নিরাপত্তা সেটাই যখন অনিশ্চিত হয়ে যাচ্ছে দেশের ভবিষ্যৎ যেখানে অনিশ্চিত হয়ে যাচ্ছে তাহলে দেশের ভবিষ্যৎ যখন অর্থ অর্থনীতিগত পর্যদস্ত হচ্ছে যখন কর্মসংস্থান ব্যাহত হচ্ছে কর্মসংস্থান নিশ্চিত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে শত শত হাজার হাজার ছেলে মেয়ে বেরোচ্ছে তাদের ভাগ্য নিয়ে কি কখনও ভাবছি এসএসসি পরীক্ষা দিতে পারছে না তাদের ভাগ্য নিয়ে কি ভাবছি তাহলে আমি শুধু ক্ষমতায় যাওয়া বা ক্ষমতায় থাকার এই যে যে প্রক্রিয়া এই এই জায়গার থেকে আমাদের কিন্তু আমার মনে হয় বেরিয়ে আসতে হবে জানাম নাইম নিজাম বিএনপি কিন্তু বারবার অস্বীকার করছে যে তারা এইসব জ্বালাও পড়াও কাজ করছে না আপনার কি মনে হয় না তারা যদি না করে থাকে তাহলে তো সেটা ভালো কিন্তু তাদেরকে ডিক্লার করতে হবে তাদের কর্মীদেরকে দেখে সারা দেশে একটা নির্দেশনা থাকতে হবে তোমরা যদি আমার সমর্থক হও আমার কর্মী হও তোমরা এগুলো এই ধরনের কোনো কর্মতর অংশ নেবে না যদি কারোর বিরুদ্ধে প্রমাণ মেলে যে এই ধরনের নাশকতামূলক নৃশংস বর্বর ঘটনা কেউ ঘটিয়ে থাকে তার বিরুদ্ধে আমি ব্যবস্থা গ্রহণ করব তাকে দল থেকে বহিষ্কার করব এরকম ঘোষণা তো তারা তাদেরকে দিতে দেখি না তারা দাবি করছেন তাহলে আমাদের দেশে আন্দোলনের অভিজ্ঞতা যেটি দেখা যায় যারা সব সময় বিপক্ষে থাকে তারা একটা অবস্থান তৈরি করার জন্য কিংবা যিনি কর্মসূচি ডিক্লেয়ার করেন তিনি সেই মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার জন্য কিছু একটা করেন এটা অতীত অভিজ্ঞতা সেরকমই বলে কিন্তু অতীতে আর একটা ভিন্ন রকম ছিল যেমন আগে অতীতে রাজনৈতিক কর্মীরা জীবন দিতেন তারা একটা রিক্স নিতেন তারা জীবনের ঝুঁকি নিয়ে একটা আন্দোলন সংগ্রাম করতেন আমি বলছি না এখন জীবনের ঝুঁকি কেউ নিচ্ছেন না তারা কেউ না কেউ তো হয়তো জীবনের ঝুঁকির মধ্যে ছিলেন বা এখনও আসেন কিন্তু এখন তাদেরকে আমরা সেইভাবে সবার সমাবেশ কর্মসূচিতে দেখি না দূরশীনের জীবন দেওয়া থেকে ডাক্তার মিলনের জীবন দেওয়া কিংবা উনসত্তরের মতিউরের জীবন দেওয়া থেকে আপের যদি আমরা তাকিয়ে দেখি প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে একদম এশদি আন্দোলন শুরুতে সেলিম দলওয়ারের জীবন দেওয়া প্রত্যেকটা ক্ষেত্রে রাজনৈতিক কর্মীরা মিছিল সমাবেশের মধ্য দিয়ে বাউনের বাসা আন্দোলন সবাই সামনে এগিয়ে যেত তারপর সে একটা জীবন দিত এবং উৎসর্গ হতো জনমত তৈরি হতো তার পক্ষে একটা অবস্থান তৈরি হতো এখন তো উল্টাটা এখন মানুষ রাজনীতিক বলি করছে নিরীহ সাধারণ মানুষকে নিরুহ সাধারণ মানুষ জিম্মি হবে কেন নির সাধারণ মানুষ কেন এই নিষ্ঠুরভাবে একজন বাবা তার সন্তানকে নিয়ে কক্সবাজার থেকে ফিরে আসতে পারেন না আপনি যেই দিনমজুরটি বা যে সাধারণ মানুষ একজন একদম যারা কারা মারা যাচ্ছে আপনি দেখেন ট্রাকের হেল্পার ট্রাকের ড্রাইভার বাসের হেল্পার পুড়ে মারা যাচ্ছে তার পরিবারটার কি হবে যে মানুষটি আজকে বাড়ানিটে চিৎকার করে হাজার করে কান্নাকাটি করছে সে সাধারণ নিরীহ একজন গরিব মানুষ সেই গরিব মানুষের উপর আপনি কেন হামলা হবে এই এই বর্বর কর্মকাণ্ডগুলো যারা করলো বা যারা করছে তাদের বিরুদ্ধে বিপক্ষ অবস্থান যদি রাজনৈতিক দলগুলোকে এক না হয় রাজনৈতিক শক্তিগুলি যদি ঐক্যবদ্ধ অবস্থা না আসতে পারে তাহলে সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে তারও রাস্তা নেমে আসতে বাধ্য হবে যে আপনারা রাজনীতির নামে নিরীহ মানুষকে পুড়িয়ে মারতে পারেন না কিংবা আপনারা রাজনীতির নামে নিরীহ মানুষকে রক্ষা করতে পারেন না দুটি দলের বিপক্ষে মানুষের অবস্থান তৈরি হতে পারে সো এই জায়গাটুকু স্পষ্ট অবস্থান গ্রহণ করতে হবে এটা বলে শেষ করছি যে সারা দুনিয়াতে রাজনীতি হয় কিন্তু অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য আর আমরা রাজনীতি করছি অর্থনীতিকে ধ্বংস করার জন্য এই অবস্থা চলে না দর্শক আর এফ এল থ্রেড পাই প্লেটেডেশনে এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি আমাদের সঙ্গেই থাকুন দর্শক দেখছেন এসি টিভির রাতের আয়োজন আর এফ এল থ্রেট পাইপ লেট এডিশন লেট এডিশন আমরা আজকের বিষয় সংকট সমাধানে জনাব নাইম নিজাম রাজনৈতিক সহিংসতা আমরা এর আগেও দেখেছি কয়েকবার আমাদের দেশে সে সময় আমরা কূটনীতিকদেরকে বেশ তৎপর হতে দেখেছি কিন্তু এই বেলায় আমরা মানে এই গত এক মাস যেই সহিংসতা হচ্ছে এর মধ্যে আমরা কোনো কূটনৈতিক তৎপরতা দেখি নাই এটা কেন এটা তো আমি মনে করি এটা আমাদের দেশের অভ্যন্তরীণ সংকট আমাদেরকে সমাধান করতে হবে আমাদের দেশের অভ্যন্তরীণ তো আরেকদিনে এসে সমাধান করবেন না আপনি দুনিয়াতে কোন দেশ আছে যেখানে একজন রাষ্ট্রদূত কিংবা কমিশনার যখন তার নর্মাল একটা ভিজিট বা একটা কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতেন বিশটা মিডিয়া তার সঙ্গে আমরা একসঙ্গে ঝাঁপিয়ে গিয়ে বলি আপনি আপনার কমেন্ট কি আমার বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির সম্পর্কে কিংবা আমার দুটি দলের বর্তমান অবস্থা নিয়ে পৃথিবীর কোনো দেশে এরকম কোনো সিস্টেম নাই যে আপনি ধরেন কূটনৈতিক বক্তব্য রাখতে পারেন অনেক বা অন্য দেশের লোকজন তাদের পার্লামেন্ট কিংবা তারা কমেন্ট করে থাকে আমি বিদেশি কূটনীতিক অংশ নয় সেটা কিন্তু সেই জন্য তো তারা মধ্যস্থ করতে না হবে তাদের মূল্পনা আমাদেরকে মানতে হবে কেন আমার সংকটের সমাধান তো আমাকেই করতে হবে তাদের মরলিপনার এটা শিষ্টাচার বহির্ভূত সে কমেন্ট করে বসলো আমরা অভ্যন্তরীণ তারা হ্যাঁ তারা শালীনতার মধ্যে শিষ্টাচার বহির্ভূত

একজনও বিচার বহির্ভূত মানুষ হত্যাকাণ্ডের শিকার হোক আমরা কেউ সেটি দেখতে চাই না আমরা কোনো যেমন নিঃশংসভাবে মানুষকে পুড়িয়ে মারা হয় আমরা সেটিও আমাদের কাম্য নয় দেখতে চাই না এটাও বন্ধ করতে হবে একই সঙ্গে একজন মানুষ নিঃশংসভাবে তা সেও একটা জুডিশিয়াল কিলিং স্বীকারক সেটাও চায় না কিন্তু তার মানে এই ঘটনাগুলো নিয়ে আমরা যখন একজন বিদেশির কাছে বিচার দিতে যাব। আমাদের লজ্জা পাওয়া উচিত আমরা যদি আমাদের রাজনীতির ক্ষেত্রে আমাদের রাজনীতিবিদদের সংকট নিঃসরণ না করতে পারেন তাদের মধ্যে যদি পরস্পরের প্রতি একটা সহনশীল অবস্থান থাকতো শ্রদ্ধাবোধ থাকতো পরস্পর প্রতি একটা সুসম্পর্ক থাকতো কিংবা এমন যদি একটা অবস্থা তৈরি হতো ঠিক আছে তারা যে পরস্পরের আত্মীয়তার বন্ধনে আবদ্ধ সেই আত্মীয়তার সম্পর্কে সূত্র ধরে তারা নিজেরাই একটা সম্পর্ক তৈরি করতো তাহলে বিদেশি কোনো মডেল ধরার দরকার হতো না আমরা আমাদের সংকটগুলো আমরা নিঃশন করতে পারতাম আমরা যদি গত বছর বিএনপি ইলেকশনে অংশগ্রহণ করতো আমি এখনও বিশ্বাস করি তখনকার পরিস্থিতি আওয়ামী লীগের পুরোপুরি বিপক্ষে ছিল তখনকার বিএনপি একটা ট্রেন মিস করলো বলে আমি মনে করি যদি সেই সময় বিএনপি ইলেকশন অংশগ্রহণ করে একটা যেটাই ঘটুক তারপর একটা তারা একটা প্রক্রিয়াটা অন্যরকম হতে পারতো আজকে এখন শুক্রবার নাই বৃহস্পতিবার নাই বিশ্ব ইস্তেমা নাই এমনকি বিএনপি চেয়ারপারসনের ছেলের মৃত্যুর পরও একটা মানুষ যা যাওয়ার জন্য প্রত্যাহার করার কর্মসূচি সেটিও আমরা দেখি না এই জায়গা যদি অব্যাহত থাকে ঠিক নয় আমি যেটা বললাম যে আমরা যেমন একটা জুডিশিয়াল ক্লিনকে সমর্থন করি না যেমন বিএনপিকে আমি তেমন করি একটা ওয়ে আউট দেওয়া উচিত স্পেস দেওয়া উচিত তেমনিভাবে অন্যভাবে যেভাবে নিষ্টুর নিষ্ঠুর একটা রাজনীতির দিকে এগিয়ে চলছে সেটাও আমাদের কাম্য নয় জনাব আজাদ আপনি তো বিরাট ইন্ডাস্ট্রি মেন্টেন করেন শ্রমিকদের বক্তব্যটা কি কখনো কি জানতে চেয়েছেন আমরা তো কয়েকদিন আগে বিজেএমিতে সব সংগঠন সেখানে শ্রমিক প্রতিনিধিরা ছিল সেখানে অন্যান্য যারা গার্মেন্টসের পণ্য সরবরাহ করে তারাও ছিল ট্রাক মালিক ছিল সবাই কিন্তু সেদিন ছিলেন আমরা সবার ওপিনিয়ন শুনছি সবাই কিন্তু একমত কারণ আমরা একজন শ্রমিক একজন মালিক একজন যেই যেই পেশারে হই না কেন দেশটা তো আমাদের আমরা কিন্তু সবাই চিন্তিত যে আমরা যাচ্ছি কোথায় এর শেষ কোথায় সে কারণে আমাদের যদি এপ্রিলের পরে গার্মেন্টস ফ্যাক্টরিগুলি যদি একটা ইম্প্যাক্ট তৈরি হয় অর্ডার চলে যায় তাহলে অনেক কর্ম কর্মচারী কর্মকর্তা বেকার হয়ে যাবে এটা কিন্তু তারা চিন্তিত তারা আজকে যদি ট্রাকের পণ্য বহন পণ্য বহনের ইয়া পণ্যই না থাকে তাহলে বহন করবে কি আজকে আপনার নর্থ বেঙ্গল থেকে ঢাকা সিটিতে সিক্সটি পার্সেন্ট খাদ্য সরবরাহ হয় আমাদের চাল ডাল আমাদের শাক সবজি চার সিক্সটি পার্সেন্ট আসে নর্থ বেঙ্গল থেকে সেই ট্রাক আসতে পারছে না মাঝে মাঝে পুলিশ পাহারায় আসছে তারপরেও অ্যাটাক হচ্ছে এই যে যে অবস্থা তৈরি হচ্ছে শাকসবজির দাম আপনার নর্থ বেঙ্গলে অর্ধেক কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে না তার নেক্সট ইয়ারে সে কীভাবে সার্ভাইভ করবে আপনার এ পাবনাতে যারা গাভী পালে দুধ বিক্রি করে দুধ সরবরাহ করে তারাও কিন্তু দুধ ফেলে দিচ্ছে দুধ নেওয়ার মতো লোক নাই এই যে যে ক্রাইসিসগুলো তৈরি হচ্ছে আপনার আজকে এগ্রিকালচার এর অনেক জায়গায় আপনার এই এগ্রিকালচারের আপনার সার আপনার তেল পোষানো যাচ্ছে না তারা এই কৃষকরা সাংঘাতিকভাবে ইমপ্যাক্ট করছে এর ইমপ্যাক্ট পড়বে ওভারনাইট চোখে দেখা যাচ্ছে না ছয় আমি বললাম দুই হাজার তেরোতে যে রাজনৈতিক সহিংসতার তার ইমপ্যাক্ট এখন দেখতে পাচ্ছি এইটার ইম্প্যাক্ট আর ছয় মাস পরে দেখতে পারবো কিন্তু তা তখন আমরা নদীর পানি অনেক দূর গড়িয়ে যাবে সেই লক্ষ্যে আমি মনে করি দেশটাকে সবার আগে অবস্থান দেওয়া উচিত দেশের মানুষের স্বার্থ স্বার্থ দেশের সম্পদের স্বার্থ সব কিছু যদি আমি আত্মকেন্দ্রিক হই তাহলে কিন্তু সেই রাজনীতিবিদ বেশি দিন উনি এগোতে পারবেন না আজকে কিন্তু আমরা ব্যবসায়ীরা কিন্তু আমরা কিন্তু অসহায় আমরা সবার দাঁড়ে দাঁড়ে যাচ্ছি আমরা রাস্তায় ফ্ল্যাগ দেখাচ্ছি আমরা সবার কাছে অনুরোধ করছি বিভিন্ন পর্যায়ে কিন্তু আপনারা কেউ কর্ণপাত করছেন না কিন্তু এই ব্যবসায়ীরা যদি এই দেশ থেকে বিনিয়োগ অন্য দেশে শিফট করে তাহলে কিন্তু বেকারত্বর হার বাড়বে কারণ একমাত্র প্রাইভেট সেক্টরে পারে এত লোকের কর্মসংস্থান করতে যেরাম নেই আমরা গত কয়েকটা যে কেয়ারটেকার গভর্নমেন্ট দেখলাম বা এক্সপিরিয়েন্সে আমাদের বলে যে এটা কোনো পারমানেন্ট সলিউশন হইতে পারে না পারমানেন্ট পদ্ধতি হইতে পারে না এই আর কি পদ্ধতিতে এই ইলেকশনটা ইম্পাসেল করা যেতে পারে দেখেন আমাদের প্রতিষ্ঠানগুলো কিন্তু শক্তিশালী নয় আমাদের প্রতিষ্ঠানগুলো যদি শক্তিশালী হতো তাহলে কেয়ার সিস্টেম বা অন্য কোনো সিস্টেমের দরকার ছিল না যদি ইলেকশন কমিশন আমরা শক্তিশালী করতে পারতাম যদি ইলেকশন কমিশনকে আমরা একই সঙ্গে আমাদের জুডিশিয়াল সার্ভিস আমাদের প্রশাসনিক সার্ভিস দুইটাকে এক একাত্ত করে যখন ইলেকশানটা অনুষ্ঠিত হবে সেই সময় একটা প্রাতিষ্ঠানিক রূপ বা কাঠামো দেওয়া যেত তাহলে আজকে এত সংকট তৈরি হয় না আপনি দেখেন ভারতীয় ইলেকশন কমিশন আপনি সিস্টেম অলমোস্ট ক্ষম একরকমই আছে পাওয়ার কিন্তু একরকম দেওয়া আছে কিন্তু বাস্তবায়নের প্রক্রিয়াটা ভিন্ন রূপ সেখানে জুডিশিয়াল সার্ভিস পুরোপুরিভাবে সহায়তা করে থাকে ইলেকশন কমিশনকে এমনকি রাজনীতিবিদরা সেই সময় যদি ইলেকশন কমিশনের বিপক্ষে আদালতে যান আদালত সেটিকে গ্রহণ করেন না শুধু তাই নয় সেখানকার প্রশাসনের বিপক্ষে যে কোনো শক্ত অবস্থান নিতে পারেন শুধু তা আমরা এটাও দেখি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীকে যখন এক কলমের খোসা ইলেকশন কমিশন বরখাস্ত করার ক্ষমতা রাখেন তখন কিংবা ইন্দিরা গান্ধী থেকে শুরু করে সর্বশেষ মোদী মমতা ব্যানার্জিকে তারা নোটিশ করে বলেন তুমি ভুল করছে তোমাকে সংশোধন হতে হবে নাহলে আমি আমি মনোনয়নপত্র বাতিল করব সেই ক্ষমতাটুকু যদি আমাদের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যেত আমরা রাজনীতিবিদরা আমাদের আমাদের যাদের কাছে প্রত্যাশা বেশি তারা ইলেকশন কমিশনটাকে শক্তিশালী করার জন্য ব্যবস্থা গ্রহণ করেন না কেন এটা তো ব্যর্থতা আমাদের রাজনীতিবিদদের বিয়াল্লিশ বছরে আমরা একটা সিস্টেম ডেভেলপ করতে পারলাম না আমরা কখনো তত্ত্বাবধায়ক সরকারের কথা বলি এটা আবার কখনো বলি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংবিধানে নেই এটা আদালত থেকে এরকম রায় হলো কিংবা পার্লামেন্ট থেকে আমি বাতিল করে দিলাম এই যে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে দেশের সাধারণ মানুষকে একটা ইলেকশন প্রক্রিয়ার নামে দিনের পর দিন জিম্মি করে রাখ আপনি দেখেন বিয়াল্লিশ বছর আমাদের রাজনৈতিক সংকটগুলো কখন তৈরি হতে হয় ইলেকশনকে কেন্দ্র করে হয়ে থাকে ক্ষমতা যাওয়ার প্রশ্ন ক্ষমতা থাকার প্রশ্ন কেউ যেতে চান কেউ থাকতে চান এই প্রক্রিয়াটা যখন আসে তখন সংঘাত সহিংসতা নিরীহ মানুষগুলোকে জিম্মি হতে হয় ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় সকল কিছু আমাদের স্বাভাবিক একটা অর্থনীতি কৃষি সকল সেক্টর ধ্বংসের দিকে এগিয়ে চলে তো এই যদি রাষ্ট্রের সকল কাঠামো ধ্বংস হয়ে যায় তাহলে রাজনীতি কার জন্য থাকবে কিসের ক্ষমতা আর কিসের আপনি বিরুদ্ধে থাকবেন কোন পক্ষে আপনি থাকবেন একটা দেশটা তোকে আমি ওনার সাথে একমত একে আজাদ সঙ্গে আমি একমত এই জায়গাটুকুতে যদি আপনি সকল ক্ষেত্রে আপনারা দেশপ্রেমের কথা বলেন আপনারা জনগণের কথা বলেন আপনারা সেই বলে ক্ষমতা আসেন কিংবা ক্ষমতা যাওয়ার চেষ্টা করেন তাহলে আপনারা কার জন্য রাজনীতি করবেন রাজ আজকে যেভাবে যে একটা অবস্থার দিকে আমরা এগিয়ে চলছি এটা একটা দেশের স্বাভাবিক প্রক্রিয়া নয় এই প্রক্রিয়াটা একটা স্বাভাবিক করতে হবে কারণ না হলে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত সবাই হবে কিন্তু এই ডিবেট তো অনেকবার মানে সব গুলি আসলো একটা সমাধানে আসতে পারলাম না কেন এটা তো এটাই বললাম যে এটা আমাদের ব্যাল্লির বছরের এক ধরনের রাজনৈতিক ব্যর্থতা বলতে পারেন আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না পারি না বলেই আমাদের সংকটগুলো তৈরি হয় আমাদের মিডিয়ারও বোধায় দায়বদ্ধতা আছে এটা নিয়ে আগে রাজনৈতিক হলে মিডিয়া এখানে পাই প্লেট এডিশন এই পর্যায়ের নিচে আর একটি বিরতি আমাদের সঙ্গেই থাকুন দেখছেন এসি রাতের আয়োজন আর এফ এল পাইপ লেট এডিশন লেট এডিশন আমাদের আজকের বিষয় সংকট সমাধানে জনাব আজাদ আপনারা দুইজন এখানেই মিডিয়ার কর্ণধার নিজের নিজের প্রতিষ্ঠানের না উনি হলেন মালিক পক্ষ শ্রমিক পক্ষ না তারপরে শীর্ষস্থানে আছেন সবাই শান্তিপূর্ণ সমাধান চাচ্ছে মিডিয়া কিন্তু সবসময় একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে আপনি এখন বর্তমানে আমাদের দেশে মিডিয়ার রোলটাকে কিভাবে দেখছেন দেখুন মিডিয়ার কি করতে পারে কেউ কোনো বক্তব্য দিলে বা উদ্যোগ নিলে মিডিয়া সেটাকে ছাপাতে পারে মিডিয়া তো নিজস্ব কোনো কিছু করতে পারে না হ্যাঁ মিডিয়ার ব্যক্তি যেমন আমাদের ভাই আছেন উনি একজন এডিটার এডিটারদের একটা কাউন্সিল আছে এডিটার্স কাউন্সিল তারা অত্যন্ত মানে একটা আমি মনে করি স্বাধীন এবং নিরপেক্ষভাবে তাদের এটা একটা অর্গানাইজেশন আছে আমাদের ব্যবসায়ীদের প্রত্যেকটা ব্যবসায়ীদের শীর্ষ সংঘর্ণ এফ বিসিসি আছে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন আছে এবং প্রেস ক্লাব আছে এরকম সবাই মিলে আমি মনে করি আমাদের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছে ডাক্তারদের একটা অ্যাসোসিয়েশন আছে সবাই মিলে সব পেশার লোকদের বসা উচিত বসলে তারপরে সবার প্রতিদিন নিয়ে যদি একটা কিছু করা যায় সবার কাছে আমি মনে করি যেটা সবারই সরকার উচিত একটু কনসেশন দেওয়া তাদেরকে একটা টাইম লিমিট করে দেওয়া যে ঠিক আছে তোমরা এগুলো প্রোগ্রাম বন্ধ করো এতদিন টাইম দিলে আমরা তোমার সাথে বসবো তাহলে আমরাও একটা ই করতে পারি আবার সরকারও বলছে যে তারা সন্ত্রাস বন্ধ করছে না আর বিরোধী বলছে আমরা তো সন্ত্রাসের সাথে যুক্ত করি না তৃতীয় পক্ষ এই সুযোগ নিচ্ছে তাহলে আমার এই যে যে ব্লেম গেমটা এখান থেকে এটা রেফারির ভূমিকাটা পালন করবে এটাকে আমি মনে করি এই পেশার লোকগুলো সে রেফারের ভূমিকাটা পালন করতে পারে সমস্ত পেশার লোক একটা ইউনিটি করে একটা কমিটি করে সে কমিটি যদি সবার সাথে দেখা করে একটা টাইম ফ্রেম করে দেয় আমার মনে হয় ইট ক্যান ওয়ার্ক এখন যদি এক দল দলকে ওয়াশ আউট করতে যায় তাহলে কিন্তু ক্ষমতার প্রয়োগ হবে টেম্পোরারি হয়তো একজন আরেকজনকে দমন করতে পারবে কিন্তু সেটা চিরস্থায়ী হবে না এবং শান্তিপূর্ণ হবে না যেভাবে এক গত এক এই নির্বা নতুন নির্বাচনের পরে আমরা এক বছর ব্যবসা করেছি দেশটাকে অর্থনৈতিকভাবে যেভাবে এগিয়ে যাচ্ছিল মধ্য আয়ের জায়গায় আমরা চলে যেতাম দু সালে যদি এই রাজনৈতিক সহিংসতা না হতো তা আমি মনে করি দেশের মঙ্গলের স্বার্থে আমরা কিন্তু মধ্য আয়ের দেশে চলে যাব মাথা পিছুর আয়ের আয়ের আমাদের অনেক বেড়ে বেড়েছে প্রায় বারোশো ডলারের মতো চলে গেছে মাথা পিছু আয় সেখানে আমরা কিভাবে আজকে দেশকে একজনকে আরেকজনকে পুরিয়ে মারছি কীভাবে একজনের শিল্পকে আমি ধ্বংসন করছি আপনি বিশেষ করেন কয়েকজন কয়েকদিন আগে একজন মালিক আমার কাছে সে জাস্ট কেঁদে ফেলছে সে একটা কয়েকটা ব্যাংকের সিন্ডিকেট করে পঞ্চাশ কোটি টাকা নিয়ে এখানে কি রেডি নুডলস বানায় জাস্ট ইনস্ট্যান্ট নিউজ বানায় আগে এটা বিদেশ থেকে আসতো সে আপনার গাজীপুরে একটা ফ্যাক্টরি করেছে সে চিপসের ফ্যাক্টরি করেছে এখন এই ফ্যাক্টরিটা টোয়েন্টি ফোর আওয়ার চলে প্রোডাকশন হচ্ছে কিন্তু নেওয়ার লোক নাই এখন অনেক দোকানদার আছে আপনি বিশ্বাস করেন এই দিয়ে তার চলতে হয় অনেক রিটায়ার্ড অফিসার আছে মনে করেন সে দুইটা ইয়ে টেম্পু কিনে রাখছে বা দুইটা টেম্পু চালায় ওর থেকে যা আয় আসে তার কিন্তু সংসার চলে সে টেম্পু চল চালাইতে পারতেছে না প্রত্যেকটা ক্ষুদ্র মানুষ যে ট্রাক ড্রাইভার ওর কিন্তু সে ট্রিপ অনুযায়ী টাকা পায় তা এখন ট্রাকের ট্রিপ হচ্ছে না ওর সংসার চলছে না হেল্পারেরও মান্থলি কোনো বেতন নাই ওই ট্রিপের সাথে তার বেতন তা প্রত্যেকটা সেক্টরই কিন্তু আমি ব্যাডলি এফেক্টেড তো এই যে যে আমাদের এফেক্টেড হচ্ছে আর বিদেশিরা তারা কিন্তু অনেক দেশে একটা বিদেশে কিন্তু এক দেশে ব্যবসা করে না সে অনেকগুলো দেশে ব্যবসা করে টোয়েন্টি পার্সেন্ট বাংলাদেশে করলে আর সিক্সটি পার্সেন্ট অন্য চার পাঁচটা দেশে ভাগ করে করে তো টোয়েন্টি পার্সেন্ট ব্যবসা শিফট করতে তার কতদিন লাগবে তো আমি যদি আমার নিজের অর্থনীতিকে ধ্বংস করে দেশটাকে এভাবে শেষ করে দিই আজকে দেখেন পাকিস্তান কিন্তু একটা ব্যর্থ রাষ্ট্র হিসাবে পরিণত হচ্ছে আফগানিস্তান হয়েছে ইরাক হয়েছে আপনার ভাবে কিন্তু আমার দেশের ওই সবল কিন্তু ওই জায়গায় যাচ্ছে আমরা আমরা ওই দিকে কিন্তু যাচ্ছি তাহলে আমাদের এই যারা দেশে রাজনীতি করবেন তারা ক্ষমতায় গিয়ে করবেন না কি কী পাবেন ধ্বংসস্তু পাবেন একাত্তরের পরে যেরকম একটা ধ্বংসস্তপর মধ্যে দেশটা গড়ে উঠছিল বিয়াল্লিশ বছরে আমরা কিন্তু আবার সেই দিকে পিছাই যাচ্ছি তাহলে আমরা সব কিছু পৃথিবীর বদলেছে দেশের অর্থনীতি সারা ওয়ার্ল্ডে বদলেছে সাংস্কৃতি বদলেছে আমাদের শিক্ষার ধরন বদলেছে কিন্তু রাজনীতিবিদদের কিন্তু ওই রকম কোনো গুণগত পরিবর্তন তাদের মধ্যে আসেনি সেই আজকে কলকাতা একসময় বন্ধ হয়তো সেই কলকাতায় আজকে কোথায় চলে গেছে দেখেন আর আমার সেই বন্ধ আমি বাংলাদেশে নিয়ে আসছি এবং সে বন্ধ শুধুই না এখন মানুষ পুরিয়ে মারার কালচার তৈরি হয়েছে এটি এর থেকে আজকে মনে করেন যারা বৃদ্ধ দলে আছে ধরলাম তারা দুদিন পর ক্ষমতায় গেলেন তাহলে আজকে যারা হবে তারা কি করবে কাজ করবে আর আরো ভয় করবে তাহলে আমি মনে করি না এটা এটা সরকার পরিবর্তনের কোনো হাতিয়ার হিসাবে মানুষ পুড়ে মারা এটা ইয়ে হইতে পারে কালচার হইতে পারে তাহলে আমার আলোচনা 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 আমি বলবো সরকারের একটা নির্বাচিত সরকার তার কিন্তু দায়িত্ব হচ্ছে তার নাগরিকের মৌলিক অধিকার তার নিশ্চিত করা তাহলে আমার যান এবং মালের অধিকার নিশ্চিত করা কিন্তু সরকারের মৌলিক দায়িত্ব সেই দায়িত্ববোধ সরকার যেহেতু পুরোপুরি পালন করতে পারছে না সেই কারণে আমি মনে করি সরকারের উচিত কনসেশন দেওয়া হল নেগোসিয়েশন করে তাকে আলোচনার টেবিলে নিয়ে এসে এই সংসদ পথ থেকে তাদেরকে সরিয়ে আনা জনাম নাইম নিজাম দুই তিন দিন ধরে আমরা দেখছি যে বিভিন্ন পেশার লোকজন একসাথে বসছেন কিন্তু ইফেক্টিভ কোনো সমাধান আসছে না বা ওই জন্য কোনো প্রেশার ক্রিয়েট হচ্ছে না উনি যে বললেন যে ডায়ালগ ছাড়া অন্য কোনো উপায় নাই, বা নেগোসিয়েশান ছাড়া অন্য কোনো উপায় নেই কীভাবে নেগোসিয়েশান টেবিলে আনা যায় না দেখুন প্রথমত পেশার মর্যাদাটা আগের মতো নেই একটা সময় ছিল যখন এরশাদ আমলে দৈনিক থেকে বসার জন্য পেশাজীবীরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এরশাদ আমল আমরা সেটা দেখেছিলাম এমনকি পরবর্তী সময়ে অনেকগুলো ঘটনার মধ্যে পেশাজীবীরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন এখন পেশাজীবী যদি একটা নির্দিষ্ট আপনি একটা নিরপেক্ষ কথা বলে দেখুন না আপনি কোনো পক্ষইকে অন্ত করবে না যেরকম ক্রিটিসিজম করবে সেটা আপনি সহ্য করার অবস্থা থাকবে না আজকে যে জায়গাটুকুতে সরকারি দল অবস্থান গ্রহণ করছে কিংবা বিএনপি বা তার সমর্থকরাও একটা অবস্থান গ্রহণ করছে একটা বিশাল দূরত্ব এই দূরত্ব তৈরি করার জন্য হ্যাঁ পেশাজীবীরা একটা চাপ প্রয়োগ করতে পারে কিন্তু দুটি দল যদি অনড় অবস্থা নিয়ে বসে থাকে যে আমি এই জায়গার থেকে সরব না সরকার যদি বলে থাকে যে আমি এই জায়গার থেকে সরবো না কারণ তারা ভয়ঙ্কর নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে দেশের মানুষের যানমাল সব কিছু ধ্বংস করে দিচ্ছে নিরীহ মানুষকে পুড়িয়ে মারছে সো আমি তাদের সঙ্গে কোনো ডিসকাশন হবে না আর অন্যদিকে বিএনপি যদি মনে করে থাকে ই যে কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি আমার সমর্থকদেরকে নিয়ে এই দলকে হটিয়ে দিব সেটা মানুষকে পড়িয়ে মারা হোক রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে হোক কিংবা দেশের সাধারণ মানুষের পরিবহন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য শিক্ষা ব্যবস্থা সব কিছুকে ধ্বংস করে যে প্রক্রিয়ার মধ্যে যদি হোক না কেন তাহলে তো সংকটের নিরসন হবে না দুটি পক্ষকে একটা ছাড় দিতে দেওয়ার মানসিকতা রাখতে হবে তিনি ঠিকই বলেছেন আপনি যদি ছাড় না দিয়ে একটা সমঝোতামূলক অবস্থান গ্রহণ না করা হয় যদি সাধারণ একটা প্রক্রিয়া তৈরি না করা হয় তাহলে কী দাঁড়াবে একটা সহিংসতা বাড়তে থাকবে তো একটা সহিংসতার একটা রাষ্ট্রে কতদিন চলতে পারে আপনি রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা দায়িত্ব সরকারের উপর বর্তায় আর জনগণের যানমালের নিরাপত্তা দায়িত্ব রাষ্ট্রের তো সেই জায়গাটুকু তো একদম খুব পরিষ্কার রাষ্ট্রের পক্ষে সরকার জনগণের সেই নিরাপত্তা দায়িত্ব দিতে বাধ্য যদি আপনি সংবিধান অনুযায়ী সেই বাধ্যটুকু থাকেন আপনি কোন পক্ষে দেবেন সেটা আপনার আপনার বিষয় আপনি কি সমঝোতার মধ্যে দেবেন না কি আপনি কঠোর অবস্থান থেকে দেবেন আমি কঠোর অবস্থানের পক্ষ বলছি সেটি না কিন্তু আপনি যেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে পারেন সে একটা প্রক্রিয়ার মধ্যে জনগণকে আস্থা তৈরি আপনাকে ধরে রাখতে হবে জনগণের আপনার প্রতি যে আশাবাদ সেটুকু রাখতে হবে না অন্যতায় এর পরিণতি কারোর জন্য শুভ হবে না সুখকর হবে না আমরা একটা সার্বিকের অবস্থা পজিটিভ দেখতে চাই জানাব আজাদ বললেন যে বিজনেসম্যানরা ইনভেস্টাররা তাদের মানে ইনভেস্টমেন্ট নিয়ে অন্য দেশে চলে যেতে পারে এই ভয়টা আছে আজকে ফিনান্স মিনিস্টারও কিন্তু আমাদের অর্থনীতি নিয়ে এটা কিন্তু উনি স্বাভাবিক একটা প্রক্রিয়াই বলেছেন যখন একজন ব্যবসায়ী তার এই দেশে ব্যবসা করার অবস্থান আর থাকবে না যখন অব্যাহত লোকসানের মুখে পড়বেন এর মধ্যে আপনি যদি হিসাব করে দেখেন গত কয়েকটি বছর অনেক ব্যবসায়ী শিফট করে নিয়েছেন আমাদেরকে আমরা তো জানি এমনও একটা অবস্থা আছে কারণ একটা এলাকায় কি বেগম বাজার বলা হয় না বলা হয়ে থাকে এখানে পাকিস্তানি ব্যবসায়ী বেশি এটা ঠিক কিন্তু বাংলাদেশের ব্যবসায়ী একেবারে কম নন আপনি আজকে মালয়েশিয়াতে সেকেন্ড হোম করার প্রক্রিয়া কিংবা এখন ব্যাংকক সিঙ্গাপুর আরব আমিরাতেও একই রকম সেকেন্ড হোম তো করা হচ্ছে কেন করা হচ্ছে ব্যবসায়ীরা যখন দেখবেন তার এখানে অর্থ বাণিজ্য ব্যবসা সব ধ্বংস হয়ে যাবে তিনি নিজেকে টিকিয়ে রাখার জন্যই আমাদের দেশ থেকে অর্থ সেভাবে নেওয়া যায় না তখন তিনি গোপন পথে অর্থ নিয়ে যাবেন এবং ব্যবসা বাণিজ্যে শিফট করে ফেলবেন অথবা যদি অর্থ সে পরিমাণ নাও নিতে পারেন নিজের নাগরিকত্বটুকু বদল করে স্বাভাবিক একটা জীবন রক্ষা করার চেষ্টা করবেন এটা মানুষের হিউম্যান নেচার ওই জায়গাটুকুতে রাজনীতিবিদরা বা সতর্ক যদি অবস্থান গ্রহণ না করেন আমি তো বললাম সকল খাতেই আমাদের ধ্বংসস্তূপে পরিণত হবে আপনাদের জানাব আচার আপনাদের ফোরাম থেকে গার্মেন্ট অথবা পার্লামেন্টের কাছে কোনো অ্যাপ্রোচ করার কোনো আর স্কোপ নাই এখন পার্লামেন্ট তো একটা সরকার দলীয় আছে এখন আর সরকার দলের সাথে তো মাননীয় প্রধানমন্ত্রী এখানে মেইনলি ভূমিকা রাখেন তো মাননীয় প্রধানমন্ত্রী তো উনি তো বলছেনই প্রত্যেকদিন আমরা মিডিয়াতে দেখছি যে উনি ক্লিয়ারলি বলছেন যে আমি কোনো সন্ত্রাসীদের সাথে আমি নেগোসিয়েশন করতে পারি না আমি উনি বোঝাতে চাচ্ছেন যে আজকে যদি সন্ত্রাসের সাথে আমি কম্প্রোমাইজ করি তাহলে কি সন্ত্রাসকে আমি ই দেওয়া হলো প্রশ্রয় দেওয়া হলো তাহলে এরতে ভবিষ্যতে আরও বড় সন্ত্রাস হলে আমাকে আরও কম্প্রোমাইজ করতে হবে যে কোনো রাষ্ট্র শাসকই এই কথাই বলবেন পাশাপাশি এখন অপোজিশন বলছে আমি তো এটা করছি না পক্ষ করছে কিন্তু এটা তো আমরা মনে করি এতদিন তো এটা ছিল না বিরোধী দল যখনই রাজনৈতিক প্রোগ্রাম দিয়েছে তখন তো এটা শুরু হয়েছে তাহলে এটা কি বিরোধী দলকে দায়িত্বটা এড়াইতে পারছে না আর সরকারও যেহেতু তার কাছে যেটা নইম্ব বলে আমি তার সাথে একমত সরকারের কাছে সব কিছু সরকার কিভাবে আমাকে নিরাপত্তা করবে এটা সরকারই ভালো বোঝে সে যদি মনে করে যে আমি সন্ত্রাসের সাথে কম্প্রোমাইজ করবো না আমি আমার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে করব অবশ্যই আমরা ওয়েলকাম করব সন্ত্রাসকে যেভাবে হোক সে নির্মূল করুক কিন্তু আমি আর কতদিন জীবন দেব কতদিন আমি আবার ধুকে ধুকে মরবো সেটাই তো আমার প্রতীক্ষার সময় তো শেষ হয়ে যাচ্ছে আমি আর প্রতীক্ষা করতে পারছি না আমি যারা রাষ্ট্র পরিচালনা করি যাদেরকে আমরা নির্বাচিত করেছি যারা যাদেরকে আমরা শ্রদ্ধা আসনে বসিয়েছি অনুগ্রহ করে আমাদেরকে আর পুড়িয়ে মারার স্কোপ দেবেন না আমাদের ব্যবসাকে আর অন্য আমার ব্যবসা অন্য দেশে চলে যাবে অ্যালাউ করবেন না এবং আমি যাতে নির্বিঘ্নে ব্যবসা করতে পারি নাগরিক হিসাবে যাতে আমি রাস্তায় নির্বিঘ্নে চলাফেরা করতে পারি সেই অধিকারটুকু আপনারা নিশ্চিত করুন বিএনপি বলছে তৃতীয় পক্ষ ইনভলভ হতে পারে তৃতীয় পক্ষটা কাকে ইন্ডিকেট করছে না এখানে একটা তিনি পরিষ্কার করে বললেন যখন থেকে রাজনৈতিক কর্মস্থিতি ডিক্লার করা হলো তখন থেকে এই নাশকতামূলক এবং বর্বর কর্মকাণ্ডগুলো শুরু আপনি যদি দেখেন আপনি তৃতীয় পক্ষ কি চতুর্থ পক্ষ আপনি যে কারো উপর চাপানোর চেষ্টা করলো আপনি দায়িত্ব এড়াতে পারেন না কারণ আপনি তো একটা রাজনৈতিক কর্মসূচি ডিক্লেয়ার করলেন হরতাল অবরোধ কিংবা শুক্র শনি এখন তো একটা সময় ছিল শুক্রবার নিস্তার পাওয়া যেত শনিবার দিন নিস্তার পাওয়া যেত কিংবা বিশ্বস্তমার মতো কর্মসূচি কিংবা একটা জাতীয় কোনো প্রোগ্রাম থাকলে সেই সময় এই ধরনের কর্মসূচি রাখা হতো না এখন কিন্তু সকল দিনে একই রকম অবস্থা এমন কি হয়তো দেখা যাবে ব্যালেন্টাইন ডেতে সেদিনও এক আরও কঠোর কর্মসূচি থাকবে মানে মানুষের ভালোবাসার সৌজন্যটুকু রাজনীতিবিদদের মধ্যে আমরা দেখতে পাবো না আজকে এই অবস্থার থেকে তো দরকার আপনি কার উপর দায় চাপিয়ে তো সংকট নির্সন হবে না দায় আপনি আমার ওপর চাপাবেন আমি আপনার উপর চাপাবো এটা দিয়ে তো সাধারণ মানুষের কী আসে যায় সাধারণ মানুষ তার জীবন হারাচ্ছে সাধারণ মানুষ পুরে বার নিটে চিৎকার করে হাজারিতে কান্নাকাটি করছে কিংবা যে পরিবারটি তার সন্তান হারালো যে পরিবারটি তার বাবা বাবাকে হারালো মাকে হারালো সেই জানে এই হারানোর কত কষ্ট কত বেদনা কত নিষ্ঠুরতা আপনার একটি পরিবার কি করে দাঁড়াবে একজন ট্রাক চালক কিংবা ট্রাক হেল্প ট্রাকের হেল্পার কিংবা একটা লেগুনার চালক যখন পুড়ে মারা যায় তার পরিবারটুকু কীভাবে চলবে তার সন্তানদের কি অবস্থা হবে এটা কি কেউ কেউ ভাবছে এবং তাদেরকে তো কোনো সহায়তা করা আমরা দেখি না রাষ্ট্রযন্ত্র থেকে করা হয় না কিংবা বিরোধী দল যারা আছেন তারাও করেন না তো সেই জায়গাটুকুতে দায়িত্ব এড়ানোর সুযোগ নেই আপনি যখন রাজনৈতিক কর্মসূচি ডিক্লেয়ার করবেন দায়িত্ব আপনাকে গ্রহণ করতে হবে এখন আপনি কোন প্রক্রিয়া করবেন কিভাবে করবেন সেটা আপনার বিষয় আমাদের বিষয় হলো আমরা একটা শান্তিপূর্ণ অবস্থান দেখতে চাই আমরা আশা করব যে বিএনপি এবং বিশ দলীয় জোট এবং সরকার দুই পক্ষকে একটা সমঝোতা টেবিলে আনা যাবে আমি এই আশা ব্যক্ত করে আজকে শেষ করছি আপনাদের দুইজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ দর্শক জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় পরের দিন সকাল নয়টায় আজ এ পর্যন্তই সোমবার নতুন কোনো অতিথির সঙ্গে কথা বলবো সে পর্যন্ত ভালো থাকুন এসি টিভির সঙ্গে থাকুন শুভরাত্রি